নারীদের ফেসবুক প্ল্যাটফর্ম জয়ী তারা নতুন করে পথ চলা শুরু হয়েছে। বিকেলে রাজধানীর গুলশানে একটি রেস্টুরেন্টের নতুন এই পথ চলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠানে জয়ী তারার সফল 25 নারী উদ্যোক্তাকে পুরস্কার প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করেন FBCCI-এর সিনিয়র সহ সভাপতি আমিন হেলালি। জয়ী তারার প্রতিষ্ঠাতা ও CEO সালমা শামসুদ্দিন কান্তার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন FBCCI-এর পরিচালক ও ই কমার্সের প্রধান সমী কায়সার। বক্তারা বলেন, ই কমার্সের মাধ্যমে অর্থনীতিতে বিশেষ অবদান রাখছেন নারীরা। অনুষ্ঠানে SA গ্রুপ অব কোম্পানিজের গ্রুপ কোঅর্ডিনেটর হাসান মঞ্জুর, শিল্পোদ্যোক্তা আবুল কালাম শামসুদ্দিন সহ 200 জন অতিথি অংশ নেন।